দেখো তোমাদের আমি দুটো বিরোধ অনুমান বুঝিয়েছিলাম একটা হচ্ছে বিপরীত বিরোধ অনুমান আর হচ্ছে অধীন বিপরীত বিরোধ অনুমান আজকে যেটা তোমাদের বোঝাবো সেটা হচ্ছে অসম অসম বিরোধ অনুমান নিশ্চয়ই ছকটা মনে আছে এই ছকটা তোমার জানতে হবে সাধারণ যে বিরোধ চতুষ্কণ এটা তোমার জানতে হবে তবে তুমি কিন্তু এই সংজ্ঞাগুলো পারবে এই এই ছকটা আর যে সত্য মিথ্যা যে ছক করেছিলাম এই দুটো ছক থাকলে তোমার সংজ্ঞা বলা কোনো প্রবলেম নেই সংজ্ঞা তুমি নিজে লিখতে পারবে তাহলে কী বলেছিলাম অর্থাৎ এ আর আই দেখো এআই এটা অসম্য বিরোধিতা আবার ই এর মধ্যে হচ্ছে অসম্য বিরোধিতা আগে অসম্য বিরোধিতা বুঝতে হবে তারপর আসবো আমি অসম বিরোধ অনুমানে ঠিক আছে তাহলে এ আই ইউ ঠিক আছে এটা মাথায় রাখবে কি বললাম এ আই আর হচ্ছে ই আর হচ্ছে ও এর সম্পূর্ণ নাম নামটি মনে আছে সামান্য সমর্থক আছে সামান্য সহর্থক আর এটা হচ্ছে কি বিশেষ বিশেষ সার্থক ঠিক আছে এটাও সেম সামান্য কি বিশেষ নর্থক দেখো তাহলে এই সামান্য বিশেষটা কি পরিমাণ নিশ্চয়ই আই এটা সতর্থটা হচ্ছে গুণ তাহলে দেখো গুণ এর গুণ দুটো একই সেম এ সার্থক এও সতর্থক এটাও তাই যে এক দিক দিয়ে সংজ্ঞা দিলে দিলেই হবে তোমার এ আই দিয়ে সংজ্ঞা দিলে হবে ই দিয়ে সংজ্ঞা দিলেও হবে সেম সংজ্ঞা তাই পার্থক্য শুধু পরিমাণের ঠিক আছে তাহলে বুঝতে পারছো তাহলে কী বলতে পারো সংজ্ঞাই যে যখন দুটি বচনের উদ্দেশ্যবিধি ও গুণ এক থাকা সত্ত্বেও বচন দুটি পরিমাণ পৃথক হয় তাহলে তাদের একটি বচনের সত্যতা বা মিথ্যার্থ থেকে অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যার্থ অনুমান করাকে অসম বিরোধ অনুমান বলা হয় এই লাইনটা তোমার মুখস্থ করতে হবে যে একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে সেম প্রত্যেকটা সংঘার ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছো এই লাইনটা লিখছি আর ওর সঙ্গে অ্যাড কি করেছি যেটা আমি বিরোধিতায় শিখিয়েছিলাম অর্থাৎ যখন দুটি বচনের উদ্দেশ্য ও গুণ এক থাকা সত্ত্বেও পরিমাণ দিক থেকে বেত হচ্ছে তখন তাদের একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে বলা হয় অসম বিরোধ অনুমান বুঝা গেল কি বললাম এইবার সত্য মিথ্যা যে নিয়মটা এটা নিয়ম আছে কি নিয়ম নিয়মটা মনে রাখবে যে যদি সামান্য বচন সত্য হয় তাহলে অনুরূপ বিশেষ বচনটি অর্থাৎ সামান্য আর বিশেষ এখানে এ আই মানে কি সামান্য বিশেষ অর্থাৎ সামান্য যদি সত্য হয় তাহলে বিশেষ যেটা বিশেষ বচন অর্থাৎ এটাও কিন্তু সত্য হবে তার মানে কি এ যদি সত্য হয় তাহলে আয়ু হবে সত্য সত্য হবে তাই না এটা মানে এটা বোঝাই সামান্য যদি সত্য হয় কাদের মধ্যে এ আর এ আর হচ্ছে আয়ের মধ্যে তাহলে এ যদি সত্য হয় তাহলে আয়ও সত্য হবে আবার ওই কার মধ্যে ছিল ই আর ও অর্থাৎ ই যদি সত্য হয় তাহলে আবার ও কিন্তু সত্য হবে এটা সূত্র বোঝাই এবার দেখো বলেছে অনুরূপ কথা সত্য নয় এর বিপরীত কথা সত্য নয় এ আই বা এদিক হচ্ছে ইও ব্যাপারটা একই বলেছি এর অনুরূপ কথা সত্য নয় তার মানে কি এটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে এটা কিন্তু আয় হয়ে যাবে অনিশ্চিত ঠিক আছে আবার এটা যদি মিথ্যা হয় এটাও হয়ে যাবে অনিশ্চিত বা ডাউটফুল এখানে সন্দেহ থাকার কোনো কথা নাই নিশ্চয়ই মনে আছে তোমাদের শিখিয়েছি এই জায়গায় লক্ষ্য করো দেখো কি বলেছি এ যদি সত্য হয় তাই তো এ সত্য আই সত্য ই যদি সত্য হয় ই ই সত্য ওর মধ্যে আছে ও সত্য ই আর ও অসম ঠিক আছে এটা গেল এইবার দেখো এবার এ যদি মিথ্যা হয় এ মিথ্যা তাহলে আই আনডিটারমাইন্ড অনিশ্চিত আবার কি ই যদি মিথ্যা হয় ই মিথ্যা ওর মধ্যে আছে এটা ইউ অনিশ্চিত তাই না এবার দেখো তাহলে এর উল্টো দিক দিয়ে যাবো আমি অর্থাৎ এতক্ষণ এ থেকে আয় আসলাম তাই না এবার আমি উল্টো এ আই ছিল এবার এই দিকে যাবো আয় থেকে এ যাব তাই না দেখো তাহলে আয় যদি এবার সত্য হয় এ দেখো আয় সত্য তাহলে এ কিন্তু অনিশ্চিত ঠিক আছে আবার ওইদিকে হচ্ছে ও ই যাবো তাহলে ছোট্ট হয় ই অনিশ্চিত হলো এবার আয় এবার এবারে যে আয় হচ্ছে যদি তোমার কী হয় মিথ্যা হয় আয় মিথ্যা এ দেখো আয় মিথ্যা তাহলে এ মিথ্যা হয়ে যাবে আবার যদি তোমার ও মিথ্যা হয় তাহলে ই হয়ে যায় মিথ্যা বুঝে গেলো আমি তো সবগুলো তোমাকে করে দিলাম এ থেকে আয় আসলাম ই থেকে ও আসলাম আয় থেকে এতে গেলাম ও থেকে এতে গেলাম এবং প্রত্যেকটা তাকে দেখিয়েছি হুম তোমাদের এবং ছকটা দেখো দেখ টেক্সট বই পার করবে সেখানে ছক তোমাদের দেওয়া আছে হুম এবার হচ্ছে যে সকল মানুষ হয় মরণশীল জীব যা দেখে নাও বলেছে সকল মানুষ হয় মরণশীল জীব সকল মানুষ হয় মরণশীল তাই তো এটা আছে কি বচন এসে বুঝতে পারছো এবছন তাহলে আয় করলে কি করতে হবে কোনো কোনো মানুষ হয় মরণশীল আমরা কিন্তু এটা অবরোহ অনুমান করছি এটা বুঝিয়েছি চুক্তি চ্যাপ্টারে তাহলে এখানে বাস্তব মিল থাকতেও পারে নাও থাকতে পারে তোমার দেখতে আঁকাটা ঠিক আছে কি না তাহলে হবে তাহলে এ আই এটা বলেছে অর্থাৎ এটা যে সত্য হয় এর যদি টি হয় সত্য এটাও টি হবে ঠিক আছে এবার হচ্ছে আরে ধর বললো যে সকল মানুষ হয় মরণশীল যেটা লিখলাম একটা দেখলে এখানে সকল মানুষ হয় মরণশীল হ্যাঁ তা বললো যে কোনো কোনো ফুল হয় সুন্দর এদের মধ্যে কি বিরোধিতা রয়েছে সকল মানুষ হয় মরণশীল কোন কোন ফুল হয় সুন্দর ঠিক আছে এটা এ বচন এটা এ বচন কি সম্বন্ধ তোমাদের দেখে মনে অসম অসমবিরোধতা কিন্তু না এদের মধ্যে অসমবিরতা নাই কারণ বিরোধিতা আমি শর্তে পড়েছিলাম যে উদ্দেশ্যবিদ কিন্তু এক থাকতে হবে এবার এর উদ্দেশ্য এর বিধে কিন্তু মিলছে না তার জন্য এদের মধ্যে কোনো বিরোধ থাকবে না ঠিক আছে তাহলে আজকে অসম হয়ে গেল আর একটা বাকি থাকলো থাকল বিরুদ্ধবিরতা ওটা বুঝিয়ে দিলেই মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক